এই যে আমার গাড়ি রাখা আছে, গাড়ির নোংরা হয়েছে, ওয়াশ করাতে হবে। সামনে দিয়ে এরকম লাগছে গাড়িটা, দেখো। আজকের যাব ওয়েলিংটন মার্কেট, গাড়ির জন্য কিছু ফগ ল্যাম্প লাগাবো, গাড়ির ফগ ল্যাম্প দেখবো, পছন্দ হলে বাজেটের মধ্যে হলে লাগাবো ফগ ল্যাম্প। তো চলো একবার তোমাদের সাথে মোটর ব্লগিং সেট আপে কথা হচ্ছে। তো মোটর ব্লগিং সেট আপে চলে এসেছি, ম্যাপ মেরে নিয়েছি এবং 11 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে ওয়েলিংটন মার্কেট। আমি আছি এখন আমাদের টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর পাশ থেকে যাচ্ছি, আমাদের টলিউডের ফেমাস স্টুডিও টেকনিশিয়ান স্টুডিও। এখন টালিগঞ্জ হয়ে পার্ক স্ট্রিটের ওই দিক থেকে যাব। সিগনাল এখানে, এখানে একটা সিগনাল অবস্থা দেখো গাড়িতে, শুধু সরকারি পলিউশন লেভেল দেখো। গাড়িতে লাগাবো HJG বা অন্য কোনো ব্র্যান্ডের ফগ ল্যাম্প, আর সাথে আমার উইন্ডশিল্ডের কোনো মাউন্ট যদি পাই নিয়ে নেবো, কারণ এই দেখো মরছে, প্রপার মাউন্টটা লাগাতে হবে। আর সামনে হেডলাইটের জন্য হেডলাইটের গ্রিল তো পছন্দ মতো গ্রিল পেয়েছি, অর্ডার দিয়েছি, সেটা আসলে সেটাও দেখাবো তোমাদেরকে। তা এখন আমি আছি একটা সিগনালে, যেটা হলো লেকের ওখানে সিগনালটা, এখন আছে 6.9, মানে 7 কিলোমিটার, 7 কিলোমিটার যেতে লাগবে 8 ঘন্টা। হলুদ হলুদ দেখাচ্ছে ম্যাপে, তো ফগ ল্যাম্পটা লাগাবো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও করি, কারণ চ্যানেলে তো কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পাচ্ছি না, অফিসটাকে সবসময় ফিল করা সম্ভব না, পয়সারও একটা ব্যাপার আছে, বাজেট কম। চলে এসছি ওয়েলিংটন মার্কেট, একদম ঢুকে পড়েছি ওয়েলিংটন মার্কেটে। এবার দেখতে হবে মোটর অ্যান্ড সাইকেলটা কোন দিকটায় পড়ছে, ওই তো সোজা গেলেই ওপারেই মোটর অ্যান্ড সাইকেল। আচ্ছা, ও এখানে অনেকগুলো বাম্পার লাগিয়ে দিয়েছে দেখছি, আগে ছিল না এত বাম্পার। চলো মোটর অ্যান্ড সাইকেলে ঢুকি, দেখি কী কী প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল, দেখতে হবে। চলো মোটর সাইকেলের ভিতরে, মোটর সাইকেলের ভিতরে ঢুকি। চলে ফগ ল্যাম্প লাগানো কমপ্লিট, এবার বাড়ির দিকে যাচ্ছি। এবার একবারে রাত্রির অন্ধকার হয়ে গেলে তারপরে ফগ ল্যাম্প জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো যে ফগ ল্যাম্পটা কেমন যাচ্ছে। এই হলো নর্মাল
এই হলো নর্মাল কন্ডিশন, দেখার এই আলো। এবং প্রথমে তোমাদেরকে আমার হেডলাইটের আলোটা দেখাচ্ছে, হেডলাইটের আলো, এটা হেডলাইটের আপার। এবার আমি জ্বালাই ফগটা, এই হলো ফগ, এই হেডলাইটের আলো, এই ফগ। এবার তোমাকে দেখাই হোয়াইট লাইটটা, এই হলো হোয়াইট লাইট, এই ফগ। এই হলো আমার HJG ব্র্যান্ডের লাইটটা নিয়েছি, এই লাইটের থ্রুটা হলো এরকম। এটা হেডলাইটের অবস্থা এরকম রয়েছে, এটা হলো হোয়াইট লাইট এরকম, আর হলো ফগ, ফগ ল্যাম্পের আলো। তো এই হলো দুটো মোডে রয়েছে প্রজেক্টর হেডল্যাম্প। এই লাইটটা কিনেছি আমি HJG, এটা হলো দেখো -40°C থেকে অব্দি চলবে, DC-তে 9 ভোল্ট থেকে 36 ভোল্ট অব্দি। এই মডেলটা আমি নিয়েছি HJG4 ভার্সনটা আমি নিয়েছি। তোমরা পুরো ভিডিওতে দেখলে আমি আমার গাড়ির জন্য HJG4 বলে যে মডেলটা হয় ওই মডেলটা কিনেছি, ওটা হলো প্রজেক্টর হেডল্যাম্প। এক একটা বাল্ব হলো 60 ওয়াট করে, টোটাল 120 ওয়াটের বাল্ব। তো এই প্রজেক্টর হেডল্যাম্পটা আমার টোটাল খরচা হয়েছে 3,200 টাকা, শুধু প্রজেক্টর হেডল্যাম্পের দুটোর দাম পড়েছে আমার 2,300 টাকা, আর বাকি দুটো ক্ল্যাম্পের দাম 300 টাকা পড়েছে, আর সুইচ যেটা ছিল সেই সুইচের দাম পড়েছে আমার 300 টাকা, আর ফিটিং চার্জ 300 টাকা। তো এই আর এই টোটাল 3,200 টাকা খরচা হয়েছে, আর তার সাথে এখনও দুটো কাভার কেনা বাকি আছে, যেটা হেডল্যাম্পগুলোকে আমি কাভার করে রাখবো ডাস্ট থেকে, বা রাস্তা যদি পুলিশ টুলিশ না ধরে তার জন্য ওটাকে গার্ড করে রাখার জন্য একটা নেবো, বানাবো, ওটা পরে বানাবো। আর তার সাথে যে লাইটটা আমি লাগিয়েছি তোমাদেরকে দেখালাম, ইনস্টলেশনও দেখিয়েছি, আর লাইটটা কতটা থ্রো করছে সেটা দেখিয়েছি। এই লাইটটা যেই জন্য কেনা, সেই লাইটটা হলো তার কারণ হলো সামনে ভালো ভিডিও আসতে চলেছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যার মিটিওর আছে তার সঙ্গে শেয়ার করতে পারো, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে। চলো, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।